চোখ রাখবো পরের খবরে। প্রত্যেকের জন্য ডিজিটাল রেশন কার্ড গণবণ্টন ব্যবস্থায় প্রত্যেককে 10 কেজি করে খাদ্যশস্য সরবরাহ সহ 7 দফা দাবির সমর্থনে রানীগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখালো বামেরা। রানীগঞ্জের বাম বিধায়ক রুনু দত্তের নেতৃত্বে খাদ্য দপ্তরের কার্যালয়ের সামনে চলে বিক্ষোভ কর্মসূচি। তাদের অভিযোগ, ডিজিটাল রেশন কার্ডের ফর্ম ফিল আপের আগে সময় হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই হয়রানি বন্ধ করা হোক, রেশন কার্ড ভুল ত্রুটি সংশোধন এবং সরবরাহকৃত দ্রব্যের গুণগত মান যাচাইয়ের দাবিতেই সরব হলো বামেরা। এ বিষয়ে ফুড সাপ্লাই ইন্সপেক্টর জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাবিগুলো জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। ডিজিটাল রেশন কার্ড দিতে হবে। দুই নম্বর হচ্ছে, যাদের বাড়িতে একজন পেয়েছে, দুজন পেয়েছে, পায়নি, বাকিরা পায়নি, তাদের হচ্ছে আপনাদের সুযোগ দিতে হবে, তাদের বাড়ির সবাই যাতে পায়। তিন নম্বর হচ্ছে, যে ভুল অ্যাড্রেস আছে, ঠিকানাগুলো যেখানে গোলমাল আছে, দূরে দূরে আমি এক জায়গায় থাকি আর এক জায়গায় রেশন কার্ড দেওয়া হচ্ছে, তাদের যেন ঠিকঠাক আপনারাই করে দেন। আর হচ্ছে, রেশনের ভেতর দিয়ে আমাদের হচ্ছে যে 10টি খাদ্যদ্রব্যকে যেন দেওয়া হয় এবং সবাই যেন পর্যাপ্ত পরিমাণ পেট ভরা খাবার। প্রতিদিন জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে